প্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোশন আলী। অ্যাডভোকেট রোশন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রিয়েল এস্টেট সংক্রান্ত যে 2010 সালে যে আইনটি রয়েছে, এই আইনে রিয়েল এস্টেট বলতে কি বোঝান, কি বলা হয়েছে? রিয়েল এস্টেট মনে করি আমরা যে যদি কোনো দালান বা বিল্ডিং নির্মাণ করে সেই ফ্ল্যাট বিক্রি করাকে অনেকেই আমরা ধরে নিই রিয়েল এস্টেট। প্রকৃতপক্ষে এই আইনে দুইটা বিষয় চলে এসেছে। একটা হচ্ছে ভূমি উন্নয়ন করে সেই ভূমি বিক্রি, প্লট আকারে যেটা বিক্রি করা হয় সেটা একটা বিষয়। আরেকটা বিষয় থেকে যায় যদি কোনো ডেভেলপার বিল্ডিং বা দালান তৈরি করার মাধ্যমে সেখানে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করেন, তাহলে সেটাকে আমরা রিয়েল এস্টেট হিসেবে ধরে নিব। কোনো ব্যক্তি যদি কোনো ফ্ল্যাট বা প্লট ক্রয় করতে চান, যে ফ্ল্যাট বা প্লট ক্রয় করবেন ডেভেলপারের সাথে কি তার যে চুক্তিটি হচ্ছে, এই চুক্তিটি কি রেজিস্টার্ড চুক্তি বাধ্যতা আছে কিনা? এখানে আমাদের দুইটা আইন দেখতে হয়। একটা হচ্ছে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010। এই আইনে কিন্তু এই ধরনের চুক্তিকে রেজিস্ট্রেশন করার জন্য কোনো বাধ্যবাধকতা দেওয়া নাই। অন্যদিকে বলতে পারছি যে যদি কোনো ব্যক্তি কোনো ফ্ল্যাট কিনছেন বা প্লট কিনছেন, ডেভেলপারের সাথে ক্রয়ের সময় যে চুক্তিটি হচ্ছে, এই চুক্তিটি রেজিস্টার হওয়ার কোনো বাধ্যবাধকতা আইনে নেই। যেহেতু আমাদের এখানে রেজিস্ট্রেশনের জন্য একটা রেজিস্ট্রেশন আইন রয়েছে বাংলাদেশে, এবং অপরদিকে যেই আইনটা রয়েছে রিয়েল এস্টেটের জন্য, রিয়েল এস্টেট এবং ব্যবস্থাপনা আইন 2010, এই দুইটা আইনের কোথাওই বলা নাই ডেভেলপারের সাথে চুক্তিটা অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা নাই। তবে যখন সেই ডেভেলপার সেই প্লটটি অথবা ফ্ল্যাটটি বিক্রি করবেন ফাইনালি, অর্থাৎ কিস্তিতে টাকা পরিশোধের পর যখন তিনি সাফকবলা দলিল মনে হস্তান্তর করে দিবেন, সেই দলিলটা কিন্তু রেজিস্ট্রি করে নিতে হবে। কিন্তু সেই সাফকবলা দলিল রেজিস্ট্রির পূর্বে তিনি যখন তার কিস্তি পরিশোধ করতে থাকবেন, সেই যে চুক্তিটা হবে সেটা রেজিস্ট্রি করার বাধ্যবাধকতা নাই। জি, তাহলে যখন কোনো ব্যক্তি যখন কোনো প্লট কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, ওনার সাথে যে ডেভেলপারের যে চুক্তিটি হচ্ছে, এটি আপনার বক্তব্য অনুযায়ী এটি রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি এই যে বুকিং বা বরাদ্দ নেওয়া হচ্ছে প্রথমে, তখন যে শর্তগুলো থাকছে, এই শর্তের যদি কোনো লঙ্ঘন হয়, সেক্ষেত্রে তিনি কোথায় প্রতিকার পেতে পারেন? তা এখানে খুবই সুন্দর একটি ধারা রয়েছে, যেমন রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইনে 27 ধারায় বলা আছে যদি কোনো ডেভেলপার প্রতারণা করে থাকেন, তাহলে তার কিন্তু 2 বছরের জেল হবে এবং 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এখানে একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যখনই কোনো ডেভেলপার তিনি যখন প্লট বিক্রি করতে যাবেন, তাকে অবশ্যই সেই প্রকল্পের অনুমোদন নিতে হবে। যদি তিনি অনুমোদনবিহীন কোনো প্রকল্পের প্লট ফ্ল্যাট বিক্রি করতে যান, সেক্ষেত্রে তার জন্য আবার একই আইনের 19 ধারায় শাস্তি রয়েছে। আবার আরেকটা বিষয় রয়েছে, যদি কোনো ডেভেলপার নিজের রেজিস্ট্রেশন ব্যতীত তিনি ডেভেলপার হিসেবে নিজেকে পরিচয় দিয়ে কোনো ফ্ল্যাট বা প্লট বিক্রি করতে যান, সেই ক্ষেত্রেও কিন্তু তিনি আবার শাস্তির সম্মুখীন হবেন। এতে দেখা যায় এই 19 এবং 20 ধারার কারণে যদি কোনো রিয়েল ব্যবসায়ী তিনি ডেভেলপার হিসেবে এই ব্যবসা করতে চান, তাহলে অবশ্যই তাকে ওই রেজিস্ট্রেশনটা তিনি যখন নিবেন, তখন কিন্তু তাকে অবশ্যই জমি ক্রয় করে ব্যবসায় নামতে হবে, অথবা তিনি যখন বিল্ডিং কনস্ট্রাকশনে যাবেন, তখন তাকে বিল্ডিংয়ের ল্যান্ড ওনারের সাথে একটা চুক্তি করে জমিটাকে কনফার্ম করে তার টাকা ইনভেস্ট করার পর তখন তিনি কিন্তু প্লট বা ফ্ল্যাট বিক্রিতে নামবেন। যখন দেখা যায় এই ধরনের যারা যাদের রশন এখানে যুক্ত করতে চাচ্ছি, যে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে একজন সাধারণ প্লট ক্রেতা বা ফ্ল্যাট ক্রেতা, তারা ডেভেলপার কোম্পানি দ্বারা প্রতারণার শিকার হচ্ছেন। আমি একটি ফ্ল্যাট বুকিং দিলাম, যেটি আমাকে 3 বছরের মধ্যে হস্তান্তর করার কথা, সেটি হতে পারে যে আগামী 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনও ফ্ল্যাটটি তারা কনস্ট্রাকশন শেষ করেনি বা হস্তান্তর করতে পারছে না। এক্ষেত্রে অবশ্যই যিনি ফ্ল্যাট ক্রেতা এবং যিনি ডেভেলপার, একটি চুক্তির বরখেলাপ হয়েছে। এই বিষয়ে যিনি ভুক্তভোগী ক্রেতা রয়েছেন, তিনি কি শুধু এই আইনেই মামলা দায়ের করতে পারবেন, নাকি তার আর
কোনো কিছু প্রতিকার রয়েছে অন্য কোনো আইনে? কারণ এখানে ক্রেতার সুরক্ষাটা অত্যন্ত জরুরি, কারণ একজন ব্যক্তি যখন একটি ফ্ল্যাট কিনছেন বা প্লট কিনছেন, ওনার কষ্টার্জিত অর্থ, একজনের সারা জীবনের অর্থ দিয়ে, কষ্টার্জিত অর্থ দিয়েই কিন্তু একটি জমিতে বিনিয়োগ করা হয় বা একটি ফ্ল্যাটে বিনিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কি উনি পরিপূর্ণভাবে সুরক্ষা পাচ্ছেন? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আমরা দেখেছি ঢাকা শহরে যারা অনেক স্বপ্ন নিয়ে একটা ফ্ল্যাট কিনতে চান, অথবা অনেকে অনেক স্বপ্ন নিয়ে একটা প্লট কিনতে চান, আবার দেখা যায় যারা স্বল্প আয়ের ব্যক্তি রয়েছেন তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে ইনভেস্টগুলো করে থাকে। একজন ব্যক্তি হয়তো সারা জীবনে একটি স্বপ্ন রয়েছে যে একটা ফ্ল্যাট কিনবেন বা প্লট কিনবেন, সেক্ষেত্রে এই আইনটি কি সুরক্ষা দিতে পারছে যথাযথভাবে? এই আইনের আমরা যদি শাস্তিগুলার দিকে একটু তাকাই, এই আইনে মিনিমাম 10টি ধারায় শাস্তি রয়েছে। এর মধ্যে 9টি ধারাই হচ্ছে ডেভেলপারের শাস্তির কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে যারা প্লট ক্রেতা রয়েছেন বা ফ্ল্যাট ক্রেতা রয়েছেন তাদের সুরক্ষা সবচেয়ে বেশি এখানে দেওয়া হয়েছে। যদি কোনো ডেভেলপার তার কথা অনুযায়ী, সেই চুক্তি অনুযায়ী তিনি যদি উপকরণ না দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশন করে থাকেন, তাহলে কিন্তু তার জন্য 2 বছরের শাস্তি রয়েছে, আবার জরিমানাও রয়েছে। যদি দেখা গেল কারোর সাথে চুক্তি করলেন তিনি এই ধরনের উপকরণ দিয়ে বিল্ডিংটা কনস্ট্রাকশন করে দিবেন, কিন্তু দেখা গেল বিল্ডিং কনস্ট্রাকশনের পরে সেই ধরনের উপকরণ তিনি ব্যবহার করেন নাই, তার জন্যও কিন্তু ডেভেলপারের শাস্তি রয়েছে। আবার দেখা গেল একজন ডেভেলপার একজন ব্যক্তির কাছে যেই ফ্ল্যাটটি বিক্রি করলেন সেই ফ্ল্যাটটি তিনি অন্য কোনো ব্যাংকে মর্টগেজ রেখে লোন নিয়েছেন, সেই ক্ষেত্রে এই ধরনেরও প্রতারণা আমরা দেখে থাকি, সেই ক্ষেত্রেও কিন্তু ডেভেলপারের শাস্তির বিধান রয়েছে 2 বছর। এই ধরনের ঘটনা ঘটে থাকে যে ডেভেলপার কোম্পানি বুকিং নিয়েছে, বুকিং নেওয়ার পরে তারা লাপাত্তা হয়ে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই ডেভেলপার কোম্পানির কোনো কর্মকর্তাদেরকে, সেক্ষেত্রে যিনি ভুক্তভোগী ফ্ল্যাট ক্রয় করেছেন তার কী করণীয় রয়েছে? এই ক্ষেত্রে যারা দুইটা বিষয়, একটা হচ্ছে কেউ কেনার সময় প্লট বা ফ্ল্যাট বুকিং দেওয়ার সময় তারা সচেতন হন না, অথবা প্লট বা ফ্ল্যাট কেনার পর তারা এই প্রতারণার শিকার। এক্ষেত্রে কিভাবে সতর্কতা অবলম্বন করা যেতে পারে বলে আপনি মনে করেন? যারা প্লট বা ফ্ল্যাট ক্রেতা রয়েছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তিনি যেই ডেভেলপারের কাছ থেকে প্লট বা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের রিহ্যাবের মেম্বারশিপ রয়েছে কিনা, কারণ এখন একজন ডেভেলপারকে রিহ্যাবের মেম্বারশিপ নেওয়া ব্যতীত তিনি এই ব্যবসা করতে পারবেন না। যদিও দেখা যায় অনেকেই রিহ্যাবের মেম্বারশিপ না নিয়েও ব্যবসা করতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই ফ্ল্যাট বা প্লট ক্রেতাকে সেই ডেভেলপার কোম্পানির রিহ্যাবের মেম্বারশিপ আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং তিনি যদি সেই কোম্পানির কাছ থেকে যখন এই ফ্ল্যাট বা প্লট কিনছেন সেই ডেভেলপার কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থেকে শুরু করে যে সকল ডকুমেন্ট রয়েছে, তিনি যেই ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন সেই ফ্ল্যাটের রাজুকের অনুমোদন আছে কিনা এবং সেই অনুমোদন অনুযায়ী সেই ফ্ল্যাটটি নির্মাণ করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো তিনি অবশ্যই খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখেছি অনেক ডেভেলপার ফ্ল্যাট তৈরি করে থাকেন, রাজুক থেকে এক ধরনের অনুমতি নেন, কিন্তু অনুমতি নেওয়ার পর তিনি সেই অনুমোদন অনুযায়ী ফ্ল্যাটটা নির্মাণ করছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে ফ্ল্যাট ক্রেতা প্রতারিত হয়ে থাকেন। আবার একইভাবে দেখা যায় অনেক ল্যান্ড ডেভেলপার রয়েছেন যারা ল্যান্ডকে ডেভেলপ করে ক্রেতাদের নিকট প্লট বিক্রি করে থাকেন, তারা দেখা যায় সরকারের অনুমোদন ব্যতীত, রিয়েল এস্টেট উন্নয়ন আইনে বিস্তারিতভাবে বলা রয়েছে একটা কোম্পানি যখন ল্যান্ড ডেভেলপমেন্ট করে প্লট বিক্রি করতে যাবেন তাকে কিন্তু ট্রাফিক অধিদপ্তর থেকে সেখানে যানবাহন সঠিকভাবে চলাফেরা করতে পারবে কি না, ট্রাফিক জ্যাম হবে কি না, এই ধরনের অনুমতি নিতে তো হবেই, পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদন নিয়ে প্রায় 28 ধরনের অনুমোদন কমপ্লিট করার পর তিনি কিন্তু এই বিক্রিতে যাবেন। অতএব যখন কোনো প্লট ক্রেতা তিনি একটি প্লটে বুকিং দিতে যাবেন, তিনি যদি সেই ডেভেলপার কোম্পানির কাছ থেকে এই ধরনের অনুমোদনগুলো রয়েছে কি না এগুলো দেখে যদি তিনি সেই প্লট বা ফ্ল্যাটটা ক্রয় করতে যান, তাহলে তিনি প্রতারিত হওয়া থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। ডেভেলপার কোম্পানি যদি যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে না পারে, সেক্ষেত্রে যিনি ক্রেতা তার কী করণীয় রয়েছে?
এখানে তার সাথে যে চুক্তিটা হবে একজন ডেভেলপারের সাথে, এখানে ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? এখানে দুই ধরনের মামলা করার সুযোগ রয়েছে। একটা হচ্ছে রিয়েল এস্টেট উন্নয়ন আইনে তিনি মামলা করতে পারেন, এই আইনে স্পেসিফিক্যালি ক্ষতিপূরণের কথা বলা রয়েছে। এক একটা অপরাধ করলে প্রত্যেকটা অপরাধের জন্য কোনো কোনো ধারায় 20 লক্ষ টাকার জরিমানার কথা বলা হয়েছে, কোনো কোনো ধারায় 10 লক্ষ টাকার জরিমানার কথা বলা হয়েছে। অন্যদিকে যদি তিনি এই রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010 এই আইনে মামলা করতে না পারেন, তিনি যদি আরবিট্রেশন আইনে গিয়ে আরবিট্রেশন করতে চান, তখন কিন্তু আরবিট্রেশনে তিনি তার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা চুক্তিতে, অনেক চুক্তিতে দেখে থাকি যে যদি কোনো ডেভেলপার কোম্পানি যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে না পারে, সেক্ষেত্রে যিনি ক্রেতা রয়েছেন বা ভূমির মালিক রয়েছেন, তার কি কোনো ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে কিনা আইনে? এখানে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে দেখতে হবে চুক্তিতে সাধারণত আমরা যে সকল চুক্তি দেখে থাকি 36 মাস বা 42 মাসের একটা সময় থেকে থাকে। এই সময়ের মধ্যে অনেক ডেভেলপারই সময় মতো বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট করতে পারেন না নানা ধরনের সমস্যার কারণে। সেই ক্ষেত্রে যদি ল্যান্ড ডেভেলপার, ল্যান্ড ওনার এবং ডেভেলপার উভয় পক্ষের মধ্যে সেই চুক্তিটাকে আবার সম্পূরক চুক্তি হিসেবে নতুন শর্ত দিয়ে নতুন সময় বাড়িয়ে নিয়ে তারা যদি একমত হয়ে যান, সেক্ষেত্রে আর সমস্যা হবে না। যদি দেখা যায় সেই চুক্তিতে আবার বলা থাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যদি বিল্ডিং কনস্ট্রাকশন কমপ্লিট করতে না পারেন, তাহলে নির্দিষ্ট হারে তাকে ঘর ভাড়া দিয়ে সেটাকে পুষিয়ে দিতে হবে। যদি দুই পক্ষ এটাতে এগ্রি না হন, তখনই কিন্তু এই মামলা এবং মোকদ্দমার উৎপত্তি হয়ে থাকে। আর যদি দুই পক্ষ এগ্রি হয়ে যান, তাহলে সম্পূরক চুক্তির মাধ্যমে এটা নিষ্পত্তি করা সম্ভব। জি, আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যিনি ভূমির মালিক আছেন এবং ডেভেলপারের মধ্যে অনেক বিষয় নিয়ে বিরোধ চলতে থাকে, হয়তোবা প্রতিশ্রুতি অনুযায়ী যে উপকরণ ব্যবহার করার কথা এই উপকরণ ব্যবহার হচ্ছে না, বা ডেভেলপার কোম্পানি যথাসময়ে কাজ শেষ করতে পারছে না। এক্ষেত্রে যিনি ভূমির মালিক রয়েছেন, উনি কি ওই চুক্তিটি বাতিল করে দিতে পারবেন, বা যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন বা আমমোক্তারনামা দিয়েছেন ডেভেলপার কোম্পানিকে, সেই আমমোক্তারনামা কি উনি প্রত্যাহার করে নিতে পারবেন? খুবই সুন্দর একটি প্রশ্ন। কারণ সাধারণত আমরা দেখি যে ডেভেলপারকে যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, সেই পাওয়ার অফ অ্যাটর্নি শিরোনামে লেখা থাকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। সেক্ষেত্রে অনেকের ধারণা থেকে থাকে যে আমি যদি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করে দিয়ে থাকি ডেভেলপারকে, সেক্ষেত্রে হয়তোবা আমি আর এটা কখনোই প্রত্যাহার করতে পারবো না। এই ধারণাটা আসলে সঠিক নয়। যদি এই রিয়েল এস্টেট উন্নয়ন আইনে বলা হয়েছে যদি কোনো ডেভেলপার চুক্তি অনুযায়ী প্রকল্পের কাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে না যান, সেই ক্ষেত্রে ভূমির মালিক চাইলে তার সেই সাথে চুক্তিটা বাতিল সহ পাওয়ার অফ অ্যাটর্নি প্রত্যাহারের জন্য বা পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের জন্য তিনি আইনগত পদক্ষেপ নিতে পারেন। যদি ডেভেলপার কোম্পানি সময় মতো কাজ শেষ করতে না পারে বা প্রতিশ্রুতিমূলক যে তাদের যে শর্ত ছিল এই শর্ত অনুযায়ী যদি নির্মাণ কাজ না করতে পারে, সেক্ষেত্রে কি চুক্তি বা পাওয়ার অফ অ্যাটর্নি ভূমির মালিক কর্তৃক বাতিল হতে পারে? হ্যাঁ, উনি যথাযথ প্রসিডিংসের মাধ্যমে ও আইনগুলোকে ফলো করে তিনি চাইলে এই দলিলটা বাতিল করে দিতে পারেন। সেটা পাওয়ার অফ অ্যাটর্নি হোক আর চুক্তি দলিলটাই হোক, যেটাই হোক না কেন, ওনার বাতিলের সুযোগ রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে চুক্তিতেই, যে চুক্তিটা হচ্ছে ভূমির মালিকের সাথে ডেভেলপার, সেক্ষেত্রে একটা আর্বিট্রেশনের কথা বলা হয়ে থাকে যে যদি উভয় পক্ষের মধ্যে বিরোধ হয়ে থাকে তারা একটা আর্বিট্রেশন করবেন। এই বিষয়ে আইনে কি বলা হয়েছে আমাদের রিয়েল এস্টেট আইনে? রিয়েল এস্টেট উন্নয়ন আইনের 36 ধারায় এটার বিধিবিধান পরিষ্কার করে দেয়া আছে। এখানে নির্দিষ্ট করে কয়েকটা ধারার কথা বলা আছে, যদি এই ধারাগুলার উপরে ডিসপিউট তৈরি হয় তখন এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ প্রদান করবেন। নোটিশটা কিসের জন্য? সালিসি ট্রাইব্যুনালে যাওয়ার জন্য। যদি ট্রাইব্যুনালে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করে কেউ নোটিশ প্রদান করে থাকেন, সেই নোটিশ অনুযায়ী উভয় পক্ষ সালিসি ট্রাইব্যুনালে যাওয়ার চেষ্টা করবেন। যদি সালিসি ট্রাইব্যুনালে চলে যান, সেই ট্রাইব্যুনাল থেকে যেই রোয়েদাদ দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেটা উভয় পক্ষের জন্য মানা বাধ্যকর হয়ে যাবে। যদি কোনো কারণে যে আর্বিট্রেশন ছাড়া এই বিরোধগুলো নিষ্পত্তি করা যাচ্ছে না সরাসরি আদালতের মাধ্যমে, আর্বিট্রেশন ছাড়া তখনই যাওয়া যাবে যদি, এখানে এই 36 ধারায় শেষ অংশে বলা আছে, যদি আর্বিট্রেশন প্রক্রিয়ায় যাওয়ার ওনারা ব্যর্থ হন, যদি এক পক্ষ অন্য পক্ষকে নোটিশ দেওয়ার পরে কোনো কারণে আর্বিট্রেশনে যেতে পারলেন না, তখন তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে এই রিয়েল এস্টেট উন্নয়ন আইন অনুযায়ী মামলা দায়ের করতে পারবেন।
জি, তাহলে এই যে অপরাধগুলো এই আইনে যেগুলো বর্ণনা করা হয়েছে, এই মামলাগুলো দায়ের করতে হচ্ছে সংশ্লিষ্ট জুডিশিয়াল বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, এই অপরাধগুলো কি আপোষযোগ্য কিনা? এই অপরাধগুলো আপোষযোগ্য, যদি উভয় পক্ষের মধ্যে এই ধরনের ভুল বোঝাবুঝির পরেও কোনো মামলা দায়ের হয়ে যায়, তাহলে দুই পক্ষ চাইলে যে কোনো সময় আপোষ মীমাংসার মাধ্যমে এই মামলাগুলো প্রত্যাহার করে নিতে পারেন। জি, আমরা দেখছি যে 2010 সালে এই আইনটি প্রণয়ন করা হয়েছে, রিয়েল স্টেট আইনটি, প্রায় দীর্ঘ 13 বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যেও আমরা দেখছি যে অনেক ভূমির মালিকের অভিযোগ রয়েছে যে তারা যথাযথ প্রতিকার পাচ্ছেন না, কারণ আমরা আসলে প্র্যাকটিক্যাল বা লাইফে বা রিয়েলিটিতে আমরা দেখছি যে অনেক ডেভেলপার কোম্পানি তাদের অবহেলা বা ইচ্ছাকৃতভাবে তারা তাদের যে প্রজেক্টটি এটা যথাসময় শেষ করছেন না। এক্ষেত্রে যে ভূমির মালিক তারা সংক্ষুব্ধ হচ্ছে এখানে, এক্ষেত্রে কি আইনে কোনো পরিবর্তন বা সংশোধনের প্রয়োজনীয়তা আছে কিনা বলে আপনি মনে করেন? এখানে দুইটা বিষয় রয়েছে। দেখা যায় আমাদের দুই ধরনের ভুক্তভোগী দেখি আমরা সাধারণত। দেখা যায় অনেকে নিজের জমি ডেভেলপারকে দেওয়ার পর যথাসময়ে যখন তিনি তার ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না বা দালানটি বুঝে পাচ্ছেন না, তখন তার জন্য এটা একটা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অপরদিকে দেখা যায় যারা ফ্ল্যাট কেনার জন্য কিস্তি দিয়ে থাকেন, যথাসময়ে তারা কিস্তি পরিশোধ করার পরেও দেখা যায় অনেক ডেভেলপার ভূমি ল্যান্ড বা সেই দালানের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন না করার ফলে যারা ফ্ল্যাট ক্রেতা রয়েছেন বা ল্যান্ড ওনার রয়েছেন উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তখন দেখা যায় এই আইনে যে সকল ধারায় শাস্তির বিধান রয়েছে, শাস্তির পরিমাণ রয়েছে, সেটা যদি আরেকটু বাড়িয়ে নেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যারা অসৎ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এটা একটা মেসেজ হতে পারে এবং তারা এই রিয়েল এস্টেটের যে একটা ব্যবসার বিশাল বাজার রয়েছে বাংলাদেশে, সেটা কিন্তু আরও এক্সপ্যান্ড হবে, আরও বেশি এগিয়ে যাবে যদি এটাকে শক্তভাবে ধরা না হয়। আইনে সর্বোচ্চ 2 বছরের সাজা বলা হয়েছে। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে যারা ডেভেলপার কোম্পানি রয়েছে তারা একই ফ্ল্যাট একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করছে বা একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রয় করে দিচ্ছে, বা যে ফ্ল্যাটটি উনি বিক্রয় করেছেন এটি আবার ব্যাংকের কাছে মর্গেজ রাখছেন। এক্ষেত্রে যারা ভুক্তভোগী রয়েছে তারা এই আইনে প্রতিকার ছাড়া তাদেরকে অন্য কোথাও কোনো প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে কিনা? আপনি রিহ্যাবের কথা বললেন যে রিহ্যাবে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে, এক্ষেত্রে আর কি করণীয় রয়েছে এক্ষেত্রে? এই আইনে কিন্তু এগুলাকে একদম ন্যারো করে আনা হয়েছে, একদম বলে দেওয়া আছে যদি কেউ এই আইনের কোনো ধারা লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে অবশ্যই সালিসি ট্রাইব্যুনালে যাওয়ার চেষ্টা করবেন, যদি সালিসি ট্রাইব্যুনালে যেতে পারেন তাহলে ওইখানে মামলা হবে, আর যদি সেখানে যেতে ব্যর্থ হন তাহলে মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করবেন, এইভাবে স্ট্রিক করে দেওয়া আছে। এর বাইরে আমরা অনেক সময় দেখি এই আইনের বাইরে গিয়ে অনেকে হয়তো বা প্রতারণা মামলা করার চেষ্টা করেন দণ্ডবিধি আইনে, সেই ক্ষেত্রে এই মামলাগুলো চলার কিন্তু সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে এই মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বনের মাধ্যমে মামলা দায়ের করতে হবে, আর যদি কেউ যথাযথভাবে মামলা দায়ের করেন তাহলে তিনি প্রতিকার অবশ্যই পাবেন। অ্যাডভোকেট রোশন, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয়তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়াও আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।